নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে, চিংড়ির মৌলি। এই চিংড়ির মৌলি খেতে এত সুস্বাদু একটি রেসিপি, তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে এবং বাড়ির সবাই খুব খুশি হয়েই খাবে। লাঞ্চে বা গরম ভাতেই বলি, বাংলাতেই বলছি, গরম ভাতে এই চিংড়ির রেসিপি অত্যন্ত সুস্বাদু, বাঙালির একটি ভালো রসনা তৃপ্তি করা একটি স্বাদের রান্না। চিংড়ির মৌলি বানাতে প্রধান উপকরণ কিন্তু মৌরি। মৌরি এবং কাঁচা পেঁয়াজ বলবো না, ভাজা পেঁয়াজ এবং লাগছে পেঁয়াজ বেরেস্তা। চিংড়ির মৌলি বানিয়ে একটা দিন বাড়িতে খেয়ে দেখো, রসনার স্বাদ তো তৃপ্তি হবেই, তার সাথে বড়রাও খুশি হবে, ছোটরাও। ভালো লাগলে আমার রান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করতেও ভুলো না। তাহলে বন্ধুরা, আমার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। নিয়ে নিয়েছি আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং নিচ্ছি ম্যারিনেট করার জন্য 1 টুকরো পাতিলেবুর রস, নিচ্ছি সামান্য পরিমাণে নুন, হলুদ গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো, আর নেব সামান্য একটু টক দই। খুব ভালো করে মাছটা ম্যারিনেট করে নিলাম সমস্ত কিছু মাখিয়ে, রেখে 1/2 ঘন্টা অর্থাৎ 30 মিনিট মতন রেখে দেবো। দিয়ে আমি ফ্রাইং প্যানের মধ্যে সর্ষের তেল ব্যবহার করছি। চিংড়ির মৌলি ব্যবহার করার জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি। সর্ষের তেল গরম হলে দিচ্ছি একটি তেজপাতা এবং প্রধান যে উপকরণ মৌলি রান্নার, মৌরি, গোটা মৌরি ফোড়ন, দিচ্ছি শুকনো একটি কাঁচা লঙ্কা, দেবো পরে, তার সাথে আগে দিলাম আমি শুকনো লঙ্কাটা ফোড়ন এবং দিয়ে দিলাম গরম মশলা ফোড়ন। গরম মশলার মধ্যে আছে গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি এবং জৈত্রী। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা নিয়েছি এবং 4 থেকে 5টা রসুনের কোয়া বেটে নিয়েছি। খুব তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা যখন কষানো হয়ে গেছে, সর্ষে বাটা। সর্ষে বাটা যখন আমি বেটেছি, এর মধ্যে বাটার পর আমি 2 চামচ সর্ষের তেল মিশিয়ে রেখেছিলাম এবং দিচ্ছি মৌরি বাটা। এই মৌরি বাটা 2 চামচ মতন মৌরি বেটে আমি ভালো করে ছেঁকে নিয়েছি। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম এবং এইবার আমি কাঁচা লঙ্কা অ্যাড করলাম। দিয়ে দিচ্ছি এটি নারকেলের দুধ। নারকেলের দুধ দিলে চিংড়ি মৌলির স্বাদ আরও দুর্দান্ত হবে এবং আমি চিংড়ি মাছটা দেওয়ার আগে আরও 2 চামচ বড় চামচের সর্ষের তেল ব্যবহার করছি। পুরো রান্নাটাই কিন্তু আমি সর্ষের তেলেই করেছি। ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো এবার গ্রেভির মধ্যে দিয়ে দিতে থাকবো। চিংড়ি মাছটা কিন্তু অবশ্যই ভাজা হবে না, সেই যে ম্যারিনেট করে রাখা ছিল সেইটাই আমি গ্রেভির মধ্যে অ্যাড করলাম এবং স্বাদ মতন আর একটু নুন দিয়ে রাখলাম। ঝালটা যে যেমন খাও সেই রকম অনুযায়ী লঙ্কা বা লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পর আমি 10 থেকে 12 মিনিট পর খুলতে হবে। আমি এখানে 10 মিনিট পর খুললাম, দেখলাম আমার চিংড়ির মৌলি রেডি হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ যে বেরেস্তা করা, একটি বড় সাইজের পেঁয়াজ বেরেস্তা করা আছে, সেটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস, রেডি হয়ে গেল আমার চিংড়ির মৌলি, সম্পূর্ণভাবেই তৈরি হয়ে গেছে। এবার এটি সার্ভ করবার জন্য আমি একটি সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি। দেখো, তৈরি হয়ে গেছে আমার চিংড়ির মৌলি। ভালো লাগলে আমার রেসিপি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো, এবং বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে খেও।